জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী উপলক্ষে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে কৈলাসহর পুর পরিষদের 13 নম্বর ওয়ার্ড পাইতুর বাজারের অন্তর্গত মহাদেব বাড়িতে স্বচ্ছতা অভিযান করা হয় বুধবার সকালে। উপস্থিত ছিলেন কৈলাসহর মণ্ডল কমিটির সভাপতি সিদ্ধার্থ দত্ত এবং 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সিদ্ধার্থ রায় সহ অন্যান্য কার্যকর্তাগণ। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ত্রিপুরা পাইওনিয়ার। নমস্কার। ভারতের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে সাড়া দিয়ে সারা ভারতবর্ষে আজকে 2রা অক্টোবর মোহনদাস করমচাঁদ গান্ধীর জন্মদিনকে স্বচ্ছতা অভিযান হিসাবে আমরা পালন করি। এরই অঙ্গ হিসাবে আজকে কৈলাসহর মণ্ডলের অন্তর্গত পাইতুর বাজারস্থিত মহাদেব বাড়িতে আমরা স্বচ্ছ অভিযান করি, এই মন্দির প্রাঙ্গণ পরিষ্কার পরিচ্ছন্ন করি এবং এটাকে সুন্দর রাখার চেষ্টা করি। শুধু এখানেই নয়, সারা ভারতবর্ষে সব জায়গাতেই এই আজকে স্বচ্ছতা অভিযান হচ্ছে। কৈলাসহর মণ্ডলের অন্তর্গত বিভিন্ন মন্দিরে আজকে স্বচ্ছতা অভিযান হচ্ছে। আমরা চাই একটা স্বচ্ছ সমাজ যেমন পরিবেশ থাকতে, তাহলে পরিবেশটাকেও স্বচ্ছ রাখতে, সমাজটাকে যেমন স্বচ্ছ রাখতে হবে, আগে তার পরিবেশটাকে স্বচ্ছ করতে হবে। এবং এই সব পরিবেশটা স্বচ্ছ রাখার কারণে মানুষের বিভিন্ন রোগ জীবাণুর হাত থেকে রক্ষা পায়, মানুষ বিভিন্ন রোগ থেকে মুক্তি পায়, মানুষের অসুখ বিসুখ কম হয়, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। সেই কারণে আজকে মহাত্মা গান্ধীর জন্মদিনকে সামনে রেখে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে আমরা কৈলাসহর মহাদেব বাড়িতে সকলে মিলে এই ওয়ার্ডের আমাদের 13 নং ওয়ার্ডের সকল কাউন্সিলর সহ সবাইকে নিয়ে আমরা স্বচ্ছতা অভিযানে সামিল হই, এখানে পরিষ্কার করি। নমস্কার সবাইকে।